হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ কটা আলু নিয়ে এসেছি, আর এই আলুগুলোকে আগে মাঝখান থেকে কাট করে, মানে ভালো করে ধুয়ে মাঝখান থেকে কাট করে আমি করব বয়েল। আর আজকে আমি বানাচ্ছি বাচ্চাদের সব থেকে ফেভারেট স্মাইলিস, মাকেইন স্মাইলিস, যেগুলো বাইরে থেকে পাওয়া যায় প্যাকেট, ওটা আমি বানাচ্ছি আজকে ঘরে। তো চলো, আগে আলুগুলোকে ওয়াশ করে নিয়েছি আমি, আর এরপর আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে জাস্ট একটা হুইসেল অবধি এটাকে সিটি দিয়ে নেব। আর এটাকে বেশি সফট করতে হবে না, মানে একটা হুইসেল আসার পরই গ্যাসটা অফ করে দিতে হবে। তারপর আমি এগুলোকে দেখাচ্ছি কি নেক্সট প্রসেস কী করতে হবে। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নেক্সট প্রসেসে এটার যে, মানে কেউ চাইলে এটার আলুর ছিলকা সরিয়েও দিতে পারো, আমি আলুর ছিলকা সাথেই দিয়েছি। তো আমি এখানে ছিলকাগুলো সরিয়ে নিয়েছি আর আমার আলু রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা প্লেটে এই আলুগুলোকে কদ্দুকস করে নেব। আমি এটা কদ্দুকস এই জন্য করছি বিকজ এটার একদম ফাইন মিহি পেস্ট চাই আমার, এটাতে একটুও যেন মানে দানা দানা মতন না থেকে যায়, আমার একদম ফাইন পেস্ট চাই। তো তাই জন্য আমি এটা কদ্দুকস করলাম। কেউ চাইলে এটা হাতেও ইজিলি করতে পারো, বাট আমি এরম করে এই জন্য করলাম, এটা ফাইনভাবে পেস্ট হয়। তো দেখো, এখানে আমি সব আলুগুলো করে নিয়েছি, আর এরপর আমি একে একে এখানে জিনিস মিক্স করব। তো এখানে আমি কী দিচ্ছি, আমি ফার্স্টে দিলাম এখানে নুন, আর আমার কাছে একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স ছিল, তো চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছিলো, তো অরিগানোটা আমি দিচ্ছি। আর অরিগানো তোমরা নিজেদের পছন্দ মতন এখানে মশলা অ্যাড করতে পারো। তো আমি এখানে অরিগানো দিয়েছি, অল্প একটু চিলি ফ্লেক্স ছিল, আর দিয়েছি রেড চিলি পাউডার, অল্প রেড চিলি পাউডার দিয়েছি। এখানে চাইলে চাট মশালা, কালা নামক কিছুও তোমরা অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো। তো আমি এখানে সিম্পল মশলা রাখছি, বেশি কিছু রাখছি না যেহেতু বাচ্চাদের জন্য বানাবো। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লোর দেওয়ার যে কোয়ান্টিটিটা, ওটা ততটা দিতে হবে যতটা আলুটা ভালোভাবে একটা ডোম শেপে না এসে যায়, মানে যেমন আমরা আটা মাখি সেই শেপে ওটা না এসে যায়, অতটাই কর্নফ্লোর দিতে হবে। আর সাথে দিয়েছি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস, যাতে এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপস হয়। তো চলো এবার এই সবগুলোকে একসাথে আমি ডো বানিয়ে নেবো একটা। আর হ্যাঁ, একটুখানি আমি এটাতে রিফাইন্ড অয়েলও দিয়েছি ডোটা যাতে নিচে না লাগে। আর এই দেখো, এখানে আমার ডোটা একদম এখন স্টিকি স্টিকি লাগছে, এখন আমি একটু রিফাইন্ড অয়েল দেবো এটাতে, যাতে এটা স্টিকিনেসটা চলে যায়। আর এটাকে রেস্টের জন্য কিছুক্ষণ আমি রেখে দেবো। আর রিফাইন্ড অয়েলও একদম কম ইউজ করতে হবে, বিকজ এরপর যখন আমি এটাকে বেলবো তখনও রিফাইন্ড অয়েলের ইউজ হবে। তো এটাকে আমি রেস্টে 5 to 10 মিনিটস রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার পর তারপরে আমি তোমাদের সাথে আবার দেখাচ্ছি কি এটা কেমন স্টেজে আছে, কী স্টেজে আছে। বেশি এটা স্টিকি হবে না, একদম ঠিক হয়ে যাবে। এই দেখো, এটা এখন এই এরম আছে, একদম ডোটা কোনো ই নেই, মানে চিপচিপ করছে না, কোনো স্টিকি নেই। তো আমি এখানে সিম্পল তোমাদের একটা এই প্লেন, যেটাকে বলতে পারো এটা হচ্ছে না, যেগুলোতে যে জামা কাপড় আসে ওই একটা কাগজ, মানে কাগজ তো বলবো না এটাকে, তো ওর উপরে আমি হালকা একটু তেল লাগিয়ে নিলাম। আর তেল লাগিয়ে তারপর আমি এই ডোটাকে এটার উপরে ভালো করে ফ্ল্যাট করে বেলবো। আর বলে রাখি যে ফ্ল্যাটটা করতে হবে, এটা বেশি পাতলা করলে চলবে না, একটু মোটাই রাখতে হবে, বিকজ স্মাইলিগুলো যেখানে আমরা বাইরে থেকে যেগুলো আনি, তো তোমরা দেখো একটু মোটা মোটা থাকে, একদম পাতলা পাতলা করে দিলে এগুলো জ্বলে যাবে। তো চলো, এই দেখো আমার একদম এখানে চিপকাচ্ছে না, আমি বেলানে একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম আর একটু হাত দিয়েও এটাকে শেপ করে নিলাম। এবার আমি কাটার জন্য ইউজ করছি একটা গোল মতন শেপ, তোমরা যে কোনো শেপে কাটতে পারো। অ্যাকচুয়ালি আমার শেপগুলো একটু ছোটো সাইজের হয়ে গেছিলো, আর একটু বড়ো হলে ভালো হতো, বাট আমার কাছে কাটার এটাই ছিল এখন, তো আমি তাই জন্য এটা দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে আইসক্রিমের উপরের ঢাক্কনটা, যেটা আইসক্রিম বানায় ফ্রিজারে ওটার ঢাক্কন, তো ওইটা দিয়ে আমি এটা বানাচ্ছি। আর উপরে তার উপর আমি দেখো একটা স্পুনের পিছন দিক দিয়ে, প্লাস্টিক স্পুনের পিছন দিক দিয়ে আইস বানালাম, আর ওর সামনের দিক দিয়ে ওর মাউথটা বানালাম, মানে স্মাইলির যে মুখটা হয় ওইটা। তো তোমরা নিজেদের হিসাব মতন যেমন করে হোক বানাতে পারো। তো আমি তোমাদের কাছে থেকে দেখাচ্ছি একটু কীভাবে তোমরা এটাকে বানাবে, মানে তোমরা চাইলে এটা একটা কোনো স্ট্র দিয়েও বানাতে পারো, আইসগুলো স্ট্র দিয়েও খুব ভালো হয়, আর যে মুখটা চামচ দিয়েই ভালো হবে। এই দেখো, আমি তোমাদের সামনে থেকে দেখালাম স্মাইলিগুলো এরম হয়েছে শেপে। তো চলো এবারে আমরা তেল বসিয়ে দিই,
রিফাইন্ড অয়েল, আর রিফাইন্ড অয়েল একটু গরম হলে তারপর আমি এই স্মাইলিগুলো দেবো। তো আগে আমি একটুখানি ডো দিয়ে চেক করছি যে অয়েলটা গরম হয়েছে কি না। তো এখনও আর একটু গরম হবে, তো তারপরে আমি এই ডোগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তো আমি বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি না, অল্প কোয়ান্টিটিতেই বানাচ্ছি এখন। তো আর যে বাকি ডোটা ছিল ওটাকে আমি আবার রিপিট করব, এরম করেই স্মাইলের মতন শেপ দেব আর তারপরে আবার বানাবো। আর হ্যাঁ, এখন যে ফ্লেমটা আছে ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে এগুলো জ্বলে যাবে আর একটু কালার এগুলোর ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমারও ফ্লেমটা একটুখানি হাই ছিল বলে একটু কালারগুলো মানে এরম হয়ে গেছে। তো আমি তোমাদের দেখো দেখাচ্ছি, আর এরপর হচ্ছে এই দেখো সামনে থেকে দেখো এইরম এসছে কালার। তো এরপর হচ্ছে খাওয়ার রিভিউ, মানে খেয়ে বলবে আমার মেয়ে কি কেমন হয়েছে না হয়েছে। তো ওর তো অনেক পছন্দ হয়েছে, দুটো অ্যাকচুয়ালি জ্বলে গেছিলো বেশি, দেখতে পাচ্ছ সাইডের দুটো একটু জ্বলে গেছিলো। আর রিয়ারও খুব ভালো লেগেছে আর সবার ভালো লেগেছে। আর এই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো একবার জানিও।